আহোম জাতি মুর্দাপাত ধ্বনি দি যে সমদল বাহির করেছিল আঙুলতা ডেকার নেতৃত্বত, আঙুলতা ডেকাক আহোম জাতির আগত ক্ষমা খুঁজব লাগে। আর এই আহোম জাতি কিহর কারণে তেখেতসকলে মুর্দাবাদ চিঁড়িবলগিয়া হল তার সন্দর্ভত কিন্তু তেখেতক স্থিতি স্পষ্ট করবলে কোয়া হয়েছিল, বা নতুবা আমি অসম সরকারক স্থিতি স্পষ্ট করবলে কৈছিলু। আর এই ঘটনার লগত জড়িত দোষীক আমি কিন্তু তদন্ত করে উচিত শাস্তি বিহিব কারণে আমি তাই সতন্ত্রে আহ্বান জানাইছিলু। আর বিভিন্ন প্রতিবাদ আমি কিন্তু প্রতিবাদমুখর হয়ে প্রতিবাদ করেছিলু। অহা কাইলৈ আমি মৰিগাঁওস্থিত যি আঙুলতা ডেকার বাসগৃহ আছে এই বাসগৃহ ঘেরাও কার্যসূচী ইতিমধ্যে আমি ঘোষণা করেছিল, সকল যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যে আমি তৈয়ার করে তুলিছিল। কিন্তু আজি যেহেতু অসম সরকারের তরফের মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় স্থিতি স্পষ্ট করেছে যে এই সন্দর্ভত তেখেতসকলে এই ভিডিওটি বিকৃত করে বনোয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কঠোর আরক্ষী নির্দেশনা দিয়া হয়েছে যে ইয়ার জড়িত লোকসল গ্রেপ্তার করব লাগে। আর ইতিমধ্যে আমালেও সরকার তরফের ভিতরক মেসেজ আহিছে যে এই ঘটনার জড়িত যখন দোষী আছে দোষীক চিনাক্ত করেছে, আর তদন্ত খাতিরত তেখেতসকলে নাম এতালেকে প্রকাশ করা নাই, খুব কম সময়ের ভিতর কিন্তু নাম প্রকাশ করে দোষীক শাস্তি প্রদান করব এই প্রতিশ্রুতি দিছে। গতি আজি আমি টাইহম ছাত্র সন্থায় আমার কাইলৈ যে বাসগৃহ মৰিগাঁওস্থিত আঙুলতা ডেকার বাসগৃহ ঘেরাও কার্যসূচী আছিল সেই কার্যসূচী আমি সাময়িকভাবে স্থগিত রাখিছো। আর পুনের যদি আমার যেমতে সরকারে কমিটমেন্ট করেছে তেখেতসকলে যেটা আমার আশ্বাস দিছে সেই আশ্বাস মতে যদি তেখেতসকলে কার্যক্ষেত্র যদি নকরে তেন্তে কিন্তু আমার প্রতিবাদী কার্যসূচী পুনের হব। গতি সমগ্র অসমবাসী রাইজক আর আহোম রাইজক আর সকলকে আমি আহ্বান জানাইছো এই যি আমার কার্যসূচী আছিল কার্যসূচীত সকলে অংশগ্রহণ করবলে আহিছিল আর সহযোগ করিম বলে কৈছিল। গতি সকলে স্থগিত রাখা কার্যসূচীর প্রতি সমর্থন জানাবলে আহ্বান জানাইছো। লগতে অনাগত সময়ত যদি আমার দাবি পূরণ নহয় তেন্তে পুনের প্রতিবাদমুখর হওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি কামনা করছো। আহোম জাতি মুর্দাপাত ধ্বনি দি যি সমদল বাহির করেছিল আঙুলতা ডেকার নেতৃত্বত, আঙুলতা ডেকাক আহোম জাতির আগত ক্ষমা খুঁজব লাগে। আর এই আহোম জাতি কিহর কারণে তেখেতসকলে মুর্দাবাদ চিঁড়িবলগিয়া হল তার সন্দর্ভত কিন্তু তেখেতক স্থিতি স্পষ্ট করবলে কোয়া হয়েছিল, বা নতুবা আমি অসম সরকারক স্থিতি স্পষ্ট করবলে কৈছিল। আর এই ঘটনার লগত জড়িত দোষীক আমি কিন্তু তদন্ত করে উচিত শাস্তি বিহিব কারণে আমি তাই সতন্ত্রে আহ্বান জানাইছিল। আর বিভিন্ন প্রতিবাদ আমি কিন্তু প্রতিবাদমুখর হয়ে প্রতিবাদ করেছিল। অহা কাইলৈ আমি মৰিগাঁওস্থিত যি আঙুলতা ডেকার বাসগৃহ আছে এই বাসগৃহ ঘেরাও কার্যসূচী ইতিমধ্যে আমি ঘোষণা করেছিল, সকল যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যে আমি তৈয়ার করে তুলিছিল। কিন্তু আজি যেহেতু অসম সরকার তরফের মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় স্থিতি স্পষ্ট করেছে যে এই সন্দর্ভত তেখেতসকলে এই ভিডিওটি বিকৃত করে বনোয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কঠোর আরক্ষী নির্দেশনা দিয়া হয়েছে যে ইয়ার জড়িত লোকসলক গ্রেপ্তার করব লাগে। আর ইতিমধ্যে আমালেও সরকার তরফের ভিতরক মেসেজ আহিছে যে এই ঘটনার লগত জড়িত যখন দোষী আছে দোষীক চিনাক্ত করেছে, আর তদন্ত খাতিরত তেখেতসকলে নাম এতালেকে প্রকাশ করা নাই, খুব কম সময়ের ভিতর কিন্তু নাম প্রকাশ করে দোষীক শাস্তি প্রদান করব এই প্রতিশ্রুতি দিছে। গতি আজি আমি টাইহম ছাত্র সন্থায় আমার কাইলৈ যে বাসগৃহ মৰিগাঁওস্থিত আঙুলতা ডেকার বাসগৃহ ঘেরাও কার্যসূচী আছিল সেই কার্যসূচী আমি সাময়িকভাবে স্থগিত রাখিছো। আর পুনের যদি আমার যেমতে সরকারে কমিটমেন্ট করেছে তেখেতসকলে যেটা আমার আশ্বাস দিছে সেই আশ্বাস মতে যদি তেখেতসকলে কার্যক্ষেত্র যদি নকরে তেন্তে কিন্তু আমার প্রতিবাদী কার্যসূচী পুনের হব। গতি সমগ্র অসমবাসী রাইজক আর আহোম রাইজক আর সকলকে আমি আহ্বান জানাইছো এই যি আমার কার্যসূচী আছিল কার্যসূচীত সকলে অংশগ্রহণ করবলে আহিছিল আর সহযোগ করিম বলে কৈছিল। গতি সকলে স্থগিত রাখা কার্যসূচীর প্রতি সমর্থন জানাবলে আহ্বান জানাইছো। লগতে অনাগত সময়ত যদি আমার দাবি পূরণ নহয় তেন্তে পুনের প্রতিবাদমুখর হওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি কামনা করছো।